হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে সকাল সকাল বৃষ্টির দিনে, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি। আমরা প্ল্যান করেছি জওয়ান মুভি দেখতে যাব মধ্যমগ্রামে আইনক্স। তো আমরা তিনজন বার হব, আমরা জওয়ান মুভি দেখতে যাব। তো আজকের ব্লগটা সম্পূর্ণ হবে জওয়ান মুভির উপরে। তো আজকে তোমরা দেখতে থাকো কিভাবে আজকে আমি তোমাদের সাথে আজকের জার্নিটা শেয়ার করি। বেরিয়ে পড়লাম। তো সাইদ ভাইকে বাড়ি থেকে পিক আপ করে আর সৌরভকে পিক আপ করে আমরা বেরিয়ে পড়লাম বসিরহাট স্টেশনের দিকে। পৌঁছে গেলাম আমরা বসিরহাট স্টেশনের দিকে। গাড়িটাকে পার্ক করে আমরা চারজনের আপ ডাউন টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার পরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো ট্রেনও চলে এসেছে সময় মতো। তো আমরা সবাই ট্রেনে উঠে আমাদের সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা হৃদয়পুরে নামবো, আস্তে আস্তে এস্টার মলের দিকে পৌঁছাবো। ট্রেন চলছে, বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম বারাসাত জংশনের দিকে। হ্যাঁ, বারাসাত জংশনে আসি, এরপরে আমরা নামবো হৃদয় গন্তব্যস্থল মধ্যমগ্রাম স্টার মল, সেখানে আমরা পৌঁছে যাবো। সেই দীর্ঘ অপেক্ষায় হয়তো আমরা প্রথম দিন রিভিউ দিতে পারিনি বিভিন্ন কাজের জন্য। তো আমরা আজকে রিভিউ হয়তো দেওয়ার সামর্থ্য আমাদের নেই, কিন্তু শাহরুখ ভক্ত হয়ে শাহরুখ খানের সিনেমা দেখতে যাওয়া আমাদের একটা কর্তব্যের মধ্যে হয়ে দাঁড়ায়, তো সেটাই করণীয় করার চেষ্টা করছি। তো চলো দেখ, আমরা এখন এসে গেছি হৃদয়পুর। তো দেখে নিচ্ছি যে এইবার হৃদয়পুর থেকে কিভাবে আমরা যাবো স্টার মল পর্যন্ত। হৃদয়পুর থেকে টোটো ধরবো, টোটো ধরার পরে এখান থেকে আমরা সবাই যাবো আমাদের সেই স্টার মল। 5 মিনিট লাগবে গাড়িতে করে যেতে। তো চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক আগু স্টার মল। হ্যাঁ, চারজন তো আগে দাঁড়াও যাচ্ছে, একটু আগে দাঁড়াতে হবে, তাহলে তো আগে অন্য টোটো পেয়ে যাবানি। 15 টাকা ক কিলোমিটার রাস্তা এখান থেকে দেখাচ্ছে তো 1.5 কিলোমিটার। যাও আমরা হেঁটে চললাম, 15 টাকা চারজন 40 টাকা দেবো। দেখো চেনো তো আদেও স্টার মল। ও 15 টাকাই বলবো। তো আমরা রানিং আছি, টোটোতে রানিং আছি, এখন আমরা স্টার মলের দিকে যাচ্ছি। আর বেশিক্ষণের রাস্তা, মাত্র আর 5-6 মিনিট লাগবে হয়তো, শুধুমাত্র জওয়ানের জন্য মধ্যমগ্রামে এসেছি স্টার মলে মুভি দেখার জন্য। স্টার মল আমাদের কাছে নতুন নাম, এই নামটা আমরা পেয়েছি জওয়ান মুভির মাধ্যমে। কেননা জওয়ান মুভি দেখতে হবে তো ভালো কোয়ালিটির ভালো একটা স্ক্রিনে, তার জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে স্টার মলে গিয়ে আমরা মুভিটা দেখব। তো বাড়ি থেকে পেরোয় অনেকটা দূর, 1 ঘন্টা 20 মিনিট জার্নি করে আমরা পৌঁছে গেলাম সেই স্টার মলে। তো আমরা সবাই এন্ট্রি নেব এবার, আমরা চারজন গেছিলাম। তো স্টার মলটা শুধুমাত্র সিনেমার জন্য না, এখানে সমস্ত ধরনের সব কিছুই এখানে তোমরা দেখতে পাবে, জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বডি মাসাজ, আরও অনেক সব কিছুই এই স্টার মলের মধ্যে উপস্থিত আছে। তো 3 নম্বর ফ্লোরে আমরা গেছিলাম, ওখানে গিয়ে আইনক্সের আছে, ওখান থেকে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে আমাদের মুভিটা ছিল ঠিক 3:55 দিকে। তো 3:55 আমরা, তার আগেই আমরা গিয়েছিলাম কেননা রাস্তায় একটু যা। ফাইনালি আমরা এখন স্টার মলে। তো এখন এখানে যে সিস্টেম আছে, মানে যেটা বুঝলাম, তো মুভি
শুরু হবার 25 মিনিট আগে ওরা এন্ট্রি দেবে ভিতরে। তো আমাদের 3:55, তো আমরা এখন স্টার মলটা একটু ঘুরে দেখবো। ঘুরে দেখার পরে তারপরে ভিতরে ঢুকবো। তো আস্তে আস্তে সব ঘুরবো, তোমাদেরকে দেখাবো, এক্সপ্লেন করবো। চলো ঘুরে দেখাই তোমাদের স্টার মল। জাপান মুভির এত ক্রেজ, দেখতেই পাচ্ছ সব চেকিং করে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছে সবাই জাপান মুভি দেখার জন্য। তো আমরাও হলে অপেক্ষা করছি মুভিটা কখন আরম্ভ হবে। তো আমরা তিনজন বসে আছি, পপকর্ন খাচ্ছি তিনজন মিলে। মুভির ইন্টারভেল সত্যি অসাধারণ। এরকম মুভি আমরা অনেক দিন দেখিনি। আর সত্যি এই মুভিটা দেখার পরে আমরা শাহরুখ খানের এমনি তো ফ্যান আছি, তো আরও জাবড়া ফ্যান হয়ে গেছি। তো ইন্টারভেলের পরে আমরা ফ্রেশ হয়ে আবার হলের দিকে যাব। আর হলে যাওয়ার পরে এখানে সব দেখতে পাচ্ছ সব খাবার দাবার নিচ্ছে। আর আমরা একটু ওয়েট করছি, কিছুক্ষণ পরে আবার ইন্টারভেলের পরে মুভি শুরু হবে। তো আমরা অপেক্ষা করছি ইন্টারভেলের পরে। সত্যি বাপ লেভেলের মুভি, এত সুন্দর মুভি অনেকদিন দেখিনি। সত্যি কি দেখলাম আমরা আমরা মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি ভালো। আর এত সুন্দর লেগেছে হলে মুভিটা দেখতে। তো সত্যি আমরা শাহরুখ খানের ফ্যান, তার সত্ত্বেও আমাদের এত সুন্দর মুভিটা লেগেছে, অসাধারণ অসাধারণ। তো মুভিটা দেখে সত্যি বলতে পারছি না এত সুন্দর আমাদের মানে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা সিন আমরা এনজয় করেছি। তো সত্যি শাহরুখ খান এইখানে এখানে জায়গা করে নিয়েছে আজকে। তো আর কি বলবো তোমাদেরকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর আমরা যে কজন চারজন এসে আর হলের মধ্যে যারা যারা ছিল তারা সবাই সবাই বলছে যে কি বানিয়েছে শাহরুখ খান, সত্যি বাপ বাপ লেভেল বাপ। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूँ। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पैसों के पीछे भागना है। बाय।